আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কারণ বাজার ইলিশ মার্কেটে আপনাদের স্বাগতম জানাচ্ছি। পাইকারি মার্কেটে আজকে মাছের দর কেমন চলে তা দেখানোর উদ্দেশ্যে কারণ পাইকারি মার্কেটে আপনারা হাজির হয়েছি। আসতে একটু দেরি হওয়ার কারণে দেখুন মাছ তুলনামূলক এখন কম, যত সকাল বেড়ে যাবে অর্থাৎ দিন শুরু হবে তত কারণ বাজার পাইকারি মার্কেটে মাছ কমে যাবে। ভালো আছেন? আজকে বড়টা আমদানি বেশি, ছোট মাছের কম। বড়টা কত সাইজ হবে? এক কেজি 800-900 কেজি 1100 টাকা কেজি। পাইকারি মার্কেটে আমরা 1100 টাকা যে মাছ এগুলো বাইরে গিয়ে 1200-1400 টাকা মাছের প্রকার বৃদ্ধি হবে। আমরা একটু একজন বড় পাইকার তার সঙ্গে কথা বলবো। আসসালামু আলাইকুম, আপনার এখানে আমি আসার আগে মাছ শেষ হয়ে গেল? মাছ সকালে যেগুলো আসছিল ওগুলো বিক্রি করে বলেছে। আচ্ছা, মাছের এবার আমদানি কম, এবার ওই আমাদের পদ্মাবর নাই, ইলিশা মাছ নাই, সমুদ্রে কিছু মাছ আছে 60 ফুট, এগুলো ইদানিং কিছু আমদানি হচ্ছে, কিন্তু এবার মেঘনাতে মাছ নেই। এবারে বাজার দর কেমন? গতবার কাছে বেশি। এবছর দেখলাম আপনার এখানে কেজি দরে বিক্রি করছেন। হ্যাঁ, গতবার আলিতে, এবার কিন্তু এবার মাছ কোয়াতে এবার কেজি দিয়ে বিক্রি। আমাদের এখানে অনেকে কমেন্ট করে যে হালিতে বিক্রি করে কেন, যেহেতু বাজার কেজিতে সব প্রোগ্রামে কেজিতে বিক্রি হয়, শুধু ঢাকাতে হয়, এখন যাত্রা বাড়ি আব্দুল সব জায়গায় কেজিতে বিক্রি হয়, এই জন্য আমরা কেজিতে বিক্রি করতেছি। ঠিক আছে, এখানে মাছ দেখুন মাছ আবার চলে এসেছে। এই মাছগুলো নামানোর পরে এখানে ডাক তোলা হবে, আমরা একটু অপেক্ষা করব এই মাছগুলো ডাক তোলা পর্যন্ত। দেখুন আজকে বড় সাইজের মাছের সমাগম বেশি। এই ঝুড়িটা খোলা হবে এবং ঝুড়ি খোলার পরে এই মাছগুলোই তোলা হবে এখানে। ছোট মাছগুলো 450 টাকা কেজি প্রতি, সব কেজির মাছও আছে এর মধ্যে। দেখতেই পাচ্ছেন আরো মাছ আসছে। এখন সকাল প্রায় 9টা, এখনো মাছ আসছে বাজারে এবং এই মাছগুলো
এখানে ডাকে বিক্রি করা হবে। আমরা এখানে কিছু চিংড়ি মাছ দেখতে পাচ্ছি, একটু মাছগুলো দেখে আসি। আসসালামু আলাইকুম। কোন জায়গার মাছ এগুলো? চিংড়ি কোন জায়গা থেকে আসা? সাতক্ষীরার মাছ। কয়টা কেজি হবে এগুলা? বারোটা। কেমন আপনাদের এখানে পাইকারি? 850 থেকে 900 টাকা পাইকারি চিংড়ি। দেখুন এখানে বড় মাছ চলে এসেছে, আমরা বড় মাছের দাম আমরা দেখব। আমরা শুরুতে এখানে মাছ দেখতে পাইনি, আপনারা বলেছিলেন যে মাছ আসছে, মাছ চলে এসেছে। পাঁচশো টাকা কেজি দর দিয়ে দাম শুরু হলো। এখানে মাছের সাইজ 400, 500, 600, 400 গ্রাম থেকে 600 গ্রাম। ওদিকে বড় সাইজের মাছ রিসাইজ করা হচ্ছে। এই মাছগুলো বিক্রির পরেই বড় মাছগুলো বিক্রি করা হবে। এখনো পর্যন্ত 530 পর্যন্ত দাম উঠেছে মাছগুলোর, ছোট সাইজের মাছ। ৫৩০ টাকা দরে মাছগুলো চলে গেল। এই মাছগুলোই খুচরা বাজারে গিয়ে 600 টাকা বিক্রি হবে, বড় সাইজের মাছ। বড় মাছগুলোর মধ্যে একটি মাছ আছে প্রায় 2 কেজি সাইজ, একটি দুটি মাছ আছে 2টি মাছ, বাকিগুলো 1.5 কেজি সাইজ। ১০০০ টাকা কেজির দাম দিয়ে ডাক শুরু হলো। ১০২০, ১০৩০, ১০৪০, ১০৫০, ১০৬০, ১০০০, 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
এবার সেই মাছগুলো 1050 টাকা কেজি দরে বিক্রি হলো। মাছের সাইজ 1.5 কেজি 1.2 কেজি এবং 1 কেজি 200-300 গ্রামের মাছ আছে এর মধ্যে। এই মাছগুলো 1200 থেকে 1400 টাকা কেজি দরে বিক্রি করা হবে। ভোর রাত 2-3টা থেকে এখানে মাছ আসা শুরু হয় এবং তারপর থেকে ডাকে মাছগুলো বিক্রি করা হয় এবং বিক্রি শেষ হওয়া পর্যন্ত সকাল 10-11টা পর্যন্ত এই মাছ বিক্রি চলে কারণবাজার পাইকারি মার্কেটে। এই ছিল কারণবাজারে পাইকারি মার্কেটে আজকের মাছের দরদাম। এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। That's what I'm saying.